রেলের বেসরকারীকরণ, রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়ে সোচ্চার হয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে ভারতের বাম ছাত্র ও গণতান্ত্রিক যুব ফেডারেশন। পূর্ব বর্ধমান শহরের এক নম্বর অঞ্চল কমিটির আহ্বানে এদিন তারা পথে নেমে বর্ধমানের কার্জন গেট চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেন। নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে তারা আন্দোলনে সামিল হন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।